बंगाल में 2021 के विधानसभा चुनाव के परिणामों की घोषणा के बाद पूरे बंगाल में राजनीतिक हिंसा देखने को मिली थी एवं पूरे बंगाल में तृणमूल कांग्रेस के आतंक एवं हिंसा के विरोध में राज्य भाजपा पक्ष की ओर से आज एक राज्यव्यापी प्रेस कॉन्फ्रेंस की गई। इस संदर्भ में कुचबिहार जिला भाजपा अध्यक्ष मालती रावा राय ने कुचबिहार जिला भाजपा कार्यालय में प्रेस वार्ता की। प्रेस कॉन्फ्रेंस में बंगाल विधानसभा में विपक्ष के उपनेता मिहिर गोस्वामी, कुचबिहार उत्तर विधानसभा क्षेत्र के विधायक सुकुमार राय, केंद्र समिति के सदस्य नित्यानंद दास मुंशी और अन्य नेता मौजूद थे। इस प्रेस कॉन्फ्रेंस के माध्यम से भाजपा नेतृत्व ने तृणमूल कांग्रेस के द्वारा कुचबिहार जिले में चुनाव परिणामों की घोषणा के बाद भाजपा कार्यकर्ताओं के खिलाफ जारी हिंसा की कड़ी निंदा की। इसके अलावा राज्य में चुनाव के बाद ही हिंसा और आतंकवाद की लूट का निरीक्षण करने आए केंद्रीय मानव अधिकार आयोग के रिपोर्ट के अनुसार बंगाल में चुनाव के बाद हुई हिंसा आतंकवाद के सभी रिकॉर्ड को पार कर गई है। वहीं राष्ट्रीय मानव अधिकार आयोग की एक रिपोर्ट के अनुसार कुचबिहार जिले में हुई आतंकी हमले में तृणमूल कांग्रेस के 18 कार्यकर्ताओं को आरोपी पाया गया है। इस प्रेस कॉन्फ्रेंस के माध्यम से इस दिन इन सभी मुद्दों को उजागर किया गया। साथ ही भाजपा नेतृत्व ने तृणमूल के खिलाफ सीधा निशाना साधा। इस दिन कुचबिहार जिला भाजपा अध्यक्ष मालती रावा राय ने संवाददाता सम्मेलन में सभी मुद्दों पर बात की। देखूँ राज्यव्यापी भोट परवर्ती जे राजनैतिक हिंसा हो मानुष आक्रांत गणतंत्र विपन्न ये सारा राज्य जुड़े आज के सांबादिक बैठक हो सांबादिक बैठक माध्यमे आमरा सारा बांगलार मानुष के जानाच्छि जे हाईकोर्टेर जे निर्देश एवं मानवाधिकार कमिशन जे बांगलाय 20 दिन परिश्रम करे 311 केस तारा देखेछेन सेई देखे जे निर्देश एसेछे ताके कुचबिहार जिलार पक्ष थेके आमरा स्वागत जानाच्छि जे भोट परवर्ती जे हिंसा होयेछे সেখানে আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় কোনো কিছু হয়নি, বাংলা শান্ত ছিল, বাংলাকে অশান্ত কারা করেছে এবং বাংলায় নাকি শান্তি আছে, তিনি বারবার এই কথা বলেছেন। নির্বাচন কমিশন এসে যে কথা যে রিপোর্ট দিয়েছে যে মানুষ দিনের বেলাতেই এবং 2 তারিখের পর যে রাজ্যে ঘটনা ঘটেছে সাধারণ মানুষের জীবন বিপন্ন, তাদের লুটপাট করা হয়েছে, মায়েদের মহিলাদের নিগৃহীত লাঞ্ছিত ধর্ষণ হয়েছে, তাকে তিনি বলেছেন যে বাংলায় কিছু হয়নি, যে ঐতিহাসিক বাংলায় যে সন্ত্রাস চলছে তার সঙ্গে কোচবিহার জেলা হলো উত্তরবঙ্গের মধ্যে তথা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে সন্ত্রাস কবলিত জেলা, তাই পুলিশ প্রশাসন নির্বিকার, বিজেপি কর্মীদের শুধু মিথ্যাকে ফাঁসিয়ে দিনের পর দিন জেল খাটানো হচ্ছে, আর বিজেপির পক্ষে বিরোধী দল যে কেসগুলো করা হচ্ছে সেই কেসে একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তাই তৃণমূল এই সন্ত্রাস থেকে বিরত হবে কেন বলুন তো? প্রশাসন তাদের সঙ্গে আছে, যেমন শাসক দল আছে, যে দুষ্কৃতকারীরা আছে, যে গুন্ডারা আছে, তাদের তো প্রশ্রয় দেওয়া হচ্ছে, তারা তাই এগিয়ে চলছে, প্রতিদিন কার কাছে কত টাকা জুলুমবাজি করে আদায় করবে, কার দোকান ভাঙচুর করবে, কার বাড়িঘর লুট করবে, এই অবস্থায় চলছে। তাই আমরা এই সাংবাদিক বৈঠক সাংবাদিক সম্মেলন বা বৈঠকের মাধ্যমে আমরা কোচবিহার বাসীকে জানাতে চাই যে কোচবিহারে যে সন্ত্রাস চলছে আমরা এই সন্ত্রাস থেকে মানুষ সাধারণ মানুষ শান্তি চাইছে, শান্তিতে বসবাস করতে চাইছে, আইনের শাসন চাইছে, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি, যে আমরা সকলে যারা আক্রান্ত
মানুষ আক্রান্ত গণতন্ত্র বিপন্ন সেখান থেকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুন। সাধারণ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে, তাদের খাদ্য সামগ্রী এবং ভ্যাকসিন দুর্নীতি আপনারা সকলেই জানেন যে কী পরিমাণ। আমরা প্রতিদিন দেখছি ভুয়ো আইপিএস আইএস তেমনি ভুয়ো ভ্যাকসিন যেমন দেওয়া হচ্ছে, ভুয়ো ভ্যাকসিন তো হচ্ছেই কিন্তু আমরা জানি যে ভ্যাকসিন অপ্রতুল, কিন্তু এখানেও ভ্যাকসিনেও দলবাজি করা হচ্ছে, এখানেও রাজনীতিকরণ করা হচ্ছে। যারা তৃণমূল কংগ্রেস করেন তারা প্রত্যেকেই ভ্যাকসিন পাচ্ছেন, আর যারা বিরোধী দল করেন তারা ভ্যাকসিন পাচ্ছেন না। কে বাড়িতে গিয়েছে, বিজেপির যে বাড়ি বেশি ভাঙচুর হয়েছে সেখানে তারা যেতে পারেননি, প্রশাসন সেখানে নিয়ে যেতে দেননি, তবুও তারা যে রিপোর্ট পেশ করেছেন এই রিপোর্টকে যেমন আমরা স্বাগত জানাচ্ছি, এবং যে আমরা এখনও যে হুমকিগুলো হচ্ছে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এখানে আইনের অধিকার নেই বিজেপি বিরোধী দল করার জন্য, তাদের রেশন কেড়ে নেওয়া হচ্ছে, রেশন দেওয়া হচ্ছে না, তাদের জীবিকা নির্বাহ কীভাবে করবেন সেই আইনি যেমন সহযোগিতা দেওয়া হচ্ছে না, তেমনি তাদের খাদ্য সামগ্রীর যে স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে তাও কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কোন গণতন্ত্রে তাইলে বাস করছি ভাবুন, বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখছে। আমরা যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন যে মানুষ অত্যাচারিত হয়েছে, নিগৃহীত হয়েছে এবং ধর্ষিত হয়েছে, মানুষের বাসস্থান লুট করা হয়েছে, এই পরিবারগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য যেমন ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, তারা যেন একদম শান্তিতে বাড়িতে থাকতে পারে এর জন্য আমরা আবেদন যেমন করেছি। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, বিশ্ব সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।